ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের এই ছোটো ভিডিওতে ন এর বিভিন্ন ব্যবহার নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ রাখি তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলে তোমাদেরই ডিম্যান্ডের ওপর বেশ করে আমি ভিডিও তৈরি করি ন স্ট্যান্ডিংকে আমরা চার রকমভাবে বাক্যে ব্যবহার করে থাকি অ্যাজ আ প্রিপোজিশান অ্যাজ আ পোস্ট পোজিশান অ্যাজ আ কনজাংশান অ্যাজ অ্যান অ্যাডভার এবারে একে একে এই ব্যবহারগুলো আলোচনা করবো প্রথমে দেখো প্রিপোজিশান হিসেবে নট উইস্ট্যান্ডিংয়ের ব্যবহার প্রিপোজিশান হিসেবে নট উইস্ট্যান্ডিংয়ের অর্থ হল ইনস্পাইট অব অথবা ডিসপাইট যার বাংলা অর্থ হচ্ছে সত্য এবারে বাক্য দেখো তার অসুস্থতা সত্ত্বেও সে মিটিংয়ে যোগদান করেছিল প্রথমে আমরা কমার আগের অংশটা অনুবাদ করব প্রথমে আমরা অনুবাদ করব সত্ত্বেও নট স্ট্যান্ডিং তারপরে দেখো রয়েছে তার অসুস্থতা হিস ইলনেস তারপরে দেখো কমা রয়েছে তার জন্য কমা দেওয়া হলো তারপরে দেখো রয়েছে সে মিটিংয়ে যোগদান করেছিল হি অ্যাটেন্ডেড দ্য মিটিং তাহলে বাক্যটা কি হলো নট উইস্ট্যান্ডিং হিস ইলনেস হি অ্যাটেন্ডেড দ্য মিটিং এই বাক্যের স্ট্রাকচারটা লক্ষ্য করো দেখো নট স্ট্যান্ডিং হচ্ছে প্রিপোজিশান আর তার অবজেক্ট হচ্ছে হিস ইলনেস এই অবজেক্টটা হচ্ছে নাউন ফ্রেস তারপরে দেখো কমা দিয়ে আরেকটা বাক্য লেখা হয়েছে এই অংশটুকু তোমরা বাক্যের শেষেও রাখতে পারো সেক্ষেত্রে আর কমা দেওয়ার প্রয়োজন নেই যেমন দেখো হি অ্যাটেন্ডেড দ্য মিটিং নট উই স্ট্যান্ডিং হিস ইলনেস দেখো এই অংশটুকু শেষে রাখা হয়েছে তার জন্য এখানে কোনো কমা ইউস হবে না দু নম্বর দেখো ভারতীয় খেলোয়াড়দের অনেক চেষ্টা সত্ত্বেও তারা ম্যাচটা জিততে পারেনি প্রথমে আমরা অনুবাদ করব সত্ত্বেও নট উই তারপরে দেখো রয়েছে অনেক চেষ্টা দ্য গ্রেট এফোর্টস তারপরে দেখো রয়েছে ভারতীয় খেলোয়াড়দের তাহলে কী হবে অফ ইন্ডিয়ান প্লেয়ার্স কমার আগের অংশটুকু অনুবাদ হয়ে গেল এবার কমার পরে দেখো একটা বাক্য রয়েছে তারা ম্যাচটা জিততে পারেনি কী হবে দে কুড নট উইন দ্য ম্যাচ তাহলে বাক্যটা কী হলো নট স্ট্যান্ডিং দ্য গ্রেট এফোর্টস অফ ইন্ডিয়ান প্লেয়ার্স দে কুড নট উইন দ্য ম্যাচ একইভাবে দেখো নট স্ট্যান্ডিং হচ্ছে প্রিপোজিশান আর এই প্রিপোজিশানের অবজেক্ট হচ্ছে এই দা থেকে প্লেয়ার্স পর্যন্ত তারপরে কমা দিয়ে দেখো আরেকটা বাক্য লেখা হয়েছে পরেরটা দেখো তার খালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সত্ত্বেও তিনি একটি দামি নেকলেস অর্ডার করেছিলেন তাহলে সত্ত্বেও নট উইস্ট্যান্ডিং তারপরে দেখো রয়েছে তার খালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হার এমটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপরে দেখো কমা দেওয়া হয়েছে কমা দেওয়া হলো তারপরে দেখো বাক্যটা হচ্ছে তিনি একটি দামি নেকলেস অর্ডার করেছিলেন সি অডার্ট অ্যান্ড এক্সপেন্সিভ নেকলেস তাহলে বাক্যটা কী হলো নট উইস্ট্যান্ডিং হার এমটি ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট সি অডার্ট অ্যান্ড এক্সপেন্সিভ নেকলেস নট উইস্ট্যান্ডিং হচ্ছে প্রিপোজিশান আর তার অবজেক্ট হচ্ছে হার এম টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপরে কমা দিয়ে দেখো একটা বাক্য লেখা হয়েছে পোস্ট পজিশান হিসেবেও নট উইস্ট্যান্ডিংয়ের অর্থ হচ্ছে সত্য পোস্ট পজিশান কী পোস্ট পজিশান ঠিক প্রিপোজিশানের অপোজিট প্রিপোজিশনের ক্ষেত্রে প্রিপোজিশান আগে আর তারপর তার অবজেক্ট বসে কিন্তু পোস্ট পজিশানের ক্ষেত্রে অবজেক্ট আগে বসে আর পোস্ট পজিশান পরে বসানো হয় এবারে বাক্য দেখো তার অসুস্থতা সত্ত্বেও সে মিটিংয়ে যোগদান করেছিল প্রথমে আমরা কমার আগের অংশটা অনুবাদ করব। এখানে দেখো রয়েছে তার অসুস্থতা সত্য এক্ষেত্রে আমাদের অবজেক্টটা আগে অনুবাদ করতে হবে তার অসুস্থতা হিস ইলনেস তারপরে আমাদের এই সত্ত্বেও এটাকে অনুবাদ করতে হবে নট স্ট্যান্ডিং তারপরে দেখো কমা রয়েছে কমা দেওয়া হলো তারপরে দেখো বাক্যটা রয়েছে সে মিটিংয়ে যোগদান করেছিল হি অ্যাটেন্ডেড দ্য মিটিং এক্ষেত্রে স্ট্রাকচার লক্ষ্য করো দেখো নট উইস্ট্যান্ডিং হচ্ছে পোস্ট পজিশন আর তার অবজেক্ট দেখো আগে বসেছে হিস ইলনেস এটা হচ্ছে নাউন ফ্রেস তারপরে কমা দিয়ে দেখো একটা বাক্য লেখা হয়েছে এক্ষেত্রে নট উইস্ট্যান্ডিং পোস্ট পজিশান হিসেবে কাজ করছে দু নম্বর দেখো তার কঠোর পরিশ্রম সত্ত্বেও তিনি ব্যর্থ হন একইভাবে আমরা প্রথমে অবজেক্টটা অনুবাদ করব। এখানে দেখো অবজেক্টটা হচ্ছে তার কঠোর পরিশ্রম হিস ওয়ার্ক তারপরে দেখো এই সত্ত্বেও অনুবাদ করতে হবে নট উইস্ট্যান্ডিং তারপরে কমা বসে গেল। তারপরে দেখো বাক্যটা হচ্ছে তিনি ব্যর্থ ওয়ান হি ফেল্ড তাহলে দেখো নট উইস্ট্যান্ডিং হচ্ছে পোস্ট পজিশান আর তার অবজেক্ট দেখো হিজ হার্ড ওয়ার্ক নাউন ফ্রিজ তারপরে কমা দিয়ে দেখো বাক্য লেখা হয়েছে পরেরটা দেখো খারাপ আবহাওয়া সত্ত্বেও অনুষ্ঠানটি দুর্দান্ত সাফল্য লাভ করেছিল তাহলে এখানে অবজেক্টটা লক্ষ্য করো খারাপ আবহাওয়া দ্য ব্যাড ওয়েদার তারপরে সত্য বসানো হলো নট উইস্ট্যান্ডিং তারপরে কমা দিয়ে দেখো বাক্যটা রয়েছে অনুষ্ঠানটি দুর্দান্ত সাফল্য লাভ করেছিল কি হবে দ্য প্রোগ্রাম ওয়াজ আ গ্রেট সাকসেস তাহলে দেখো নট স্ট্যান্ডিং হচ্ছে পোস্ট পজিশন আর তার অবজেক্ট হচ্ছে দ্য ব্যাড ওয়েদার তারপরে কমা দিয়ে দেখো বাক্য লেখা হয়েছে তাহলে বাক্যটা কি হলো দ্য ব্যাড ওয়েদার নট উইস্ট্যান্ডিং দ্য প্রোগ্রাম ওয়াজ আ গ্রেট সাকসেস এবার দেখো সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে নট উইস্ট্যান্ডিংয়ের ব্যবহার সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে নট উইস্ট্যান্ডিংয়ের অর্থ হচ্ছে দো অল দো অথবা ইভেন দো যার বাংলা অর্থ হচ্ছে যদিও মনে রাখবে নট উইস্ট্যান্ডিংকে আমরা অ্যাজ আ কনজাংশন তখনই ব্যবহার করি যখন দুটো অপোজিট ওপিনিয়ন দেখানো হয় এবারে বাক্য দেখো যদিও সে ধনী তবু সে কখনো গরিবদের ঘৃণা করে না দেখো দুটো অপোজিট ওপিনিয়ন দেখানো হয়েছে তাহলে প্রথমে অনুবাদ হবে যদিও সে ধনী কি হবে নট উইস্ট্যান্ডিং দ্যাট হি রিচ এখানে দেখো দ্যাটটা ব্র্যাকেট করে দিয়েছি এই দেটটা হচ্ছে অপশনাল তোমরা বসাতেও পারো নাও বসাতে পারো শুধুমাত্র নট উ্যান্ডিংও লেখা যায় তাহলে দেখো নট উইস্ট্যান্ডিং দ্যাট হি ইস রিচ তারপরে দেখো তবুও রয়েছে তার পরিবর্তে এখানে কমা ইউজ করা হয়েছে তারপরে দেখো মেন ক্লসটা হচ্ছে সে কখনো গরিবদের ঘৃণা করে না কি হবে হি নেভার হেডস পোয়োর তাহলে বাক্যটা কি হলো নট স্টার্নিং দ্যাট হি ইজ রিচ হি নেভার হেডস পোয়ার এবার স্ট্রাকচার লক্ষ্য করো দেখো নট উন্ডিং দ্যাট হি ইজ রিচ এই পুরো অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লস কেন সাবঅর্ডিনেট ক্লস যেহেতু সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু হয়েছে আর যেহেতু সাবর্ডিনেট ক্লসটা বাক্যের শুরুতে রয়েছে তার জন্য দেখো কমা ইউজ করা হয়েছে তারপরে দেখো মেন ক্লসটা লেখা হয়েছে পরেরটা দেখো যদিও পুলিশ তদন্ত চালিয়েছিল অপরাধীকে হাতে নাতে ধরা যায়নি তাহলে দেখো যদিও পুলিশ তদন্ত চালিয়েছিল অনুবাদ কি হবে নট স্ট্যান্ডিং দ্যাট দ্য পুলিশ কন্ডাক্টেড অ্যান্ড ইনভেস্টিগেশান তারপরে দেখো কমা রয়েছে এই জায়গায় তবুও থাকতে পারতো কমা রয়েছে তার জন্য কমা দেওয়া হলো তারপরে মেন ক্লসটা দেখো অপরাধীকে হাতে নাতে ধরা যায়নি দেখো প্যাসিবে রয়েছে দ্য কালপিট ওয়াজ নট কট রেড হ্যান্ডেড তাহলে বাক্যটা কী হলো নট উস্ট্যান্ডিং দ্যাট দ্য পুল পুলিশ কন্ডাক্টেড অ্যান্ড ইনভেস্টিগেশান দ্য কালপিট ওয়াজ নট কট রেড হ্যান্ডেল তিন নম্বর দেখো তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল যদিও প্রমাণ দুর্বল ছিল এখানে লক্ষ্য করো মেন ক্লসটা আগে রয়েছে আর সাবঅর্ডিনেট ক্লসটা দেখো পরে রয়েছে প্রথমে আমরা মেন ক্লসটাকে অনুবাদ করব। এখানে দেখো রয়েছে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল অনুবাদ কি হবে হি ওয়াজ ফাউন্ড গিলটি তারপরে দেখো রয়েছে যদিও প্রমাণ দুর্বল ছিল কি হবে নট উই স্ট্যান্ডিং দ্যাট দ্য এভিডেন্স ওয়াজ ভেরি উইক তাহলে বাক্যটা কী হলো হি ওয়াজ ফাউন্ড গিলটি নট উইস্ট্যান্ডিং দ্যাট দ্য এভিডেন্স ওয়াজ ভেরি উইক এখানে লক্ষ্য করো সাবঅর্ডিনেট প্লসটা বাক্যের শেষে রয়েছে তার জন্য দেখো কোনো কমা ইউজ করা হয়নি আর পরেরটা দেখো যদিও এটা সত্য যে সে কঠোর পরিশ্রম করেছিল তবুও সে ব্যর্থ হয়েছিল তাহলে প্রথমে অনুবাদ হবে যদিও এটা সত্য যে কি হবে ন টু স্ট্যান্ডিং দ্য ফ্যাক্ট দ্যাট ফ্যাক্ট মানে হচ্ছে সত্য তাহলে ন টু স্ট্যান্ডিং দ্য ফ্যাক্ট দ্যাট তারপরে দেখো রয়েছে সে কঠোর পরিশ্রম করেছিল সি হ্যাট ওয়ার্ক হার্ট তারপরে দেখো তবু রয়েছে তার জায়গায় কমা দেওয়া হলো তারপরে দেখো পরেরটা রয়েছে সে ব্যর্থ হয়েছিল সি ফেল্ড তাহলে বাক্যটা কি হলো নট উন্ডিং দ্য ফ্যাক্ট দ্যাট সি হ্যাড ওয়ার্ক হার্ট ফিল্ড অনেক সময় নট উইস্ট্যান্ডিং দ্যাটের জায়গায় তোমরা এই এক্সপ্রেশনটা দেখতে পাবে নট উইস্ট্যান্ডিং দ্য ফ্যাক্ট দ্যাট পাঁচ নম্বর দেখো সে সম্মেলনে যোগদান করেছিল যদিও সে অসুস্থ ছিল দেখো প্রথমে রয়েছে মেন ক্লস তারপরে দেখো সাবঅর্ডিনেট ক্লস রয়েছে প্রথমে আমরা মেন ক্লসটাকে অনুবাদ করব। সে সম্মেলনে যোগদান করেছিল অনুবাদ কী হবে হি অ্যাটেন্ডেড দ্য কনফারেন্স তারপরে দেখো সাবঅর্ডিনেট ক্লসটা রয়েছে যদিও সে অসুস্থ ছিল নট উইস্ট্যান্ডিং হিউস ইল তাহলে বাক্যটা কী হলো হি অ্যাটেন্ডেড দ্য কনফারেন্স ন ট উইস্ট্যান্ডিং হিউস ইল একইভাবে দেখো সাবঅর্ডিনেট ক্লসটা বাক্যের শেষে রয়েছে তার জন্য দেখো কোনো কমা ইউজ করা হয় এবার দেখো অ্যাডভার্প পিসেবে নট উইস্ট্যান্ডিংয়ের ব্যবহার অ্যাডভার্প পিসেবে নট উইস্ট্যান্ডিংয়ের অর্থ হচ্ছে ইনস্পাইট অব দ্যাট নেভার দিলেস ইয়েট অথবা স্টিল যার বাংলা অর্থ হচ্ছে তা সত্য অথবা তবুও প্রিপোজিশান বা পোস্ট পজিশানের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে নট উইস্ট্যান্ডিংয়ের অর্থ হচ্ছে সত্য কিন্তু অ্যাডভার্ব হিসেবে নট উইস্ট্যান্ডিংয়ের অর্থ হচ্ছে তা সত্য এবারে বাক্য দেখো এলাকাটি মোটেও নিরাপদ ছিল না তবুও আমি সেখানে গিয়েছিলাম তাহলে প্রথম বাক্যটা দেখো এলাকাটি মোটেও নিরাপদ ছিল না অনুবাদ কী হবে দ্য এরিয়া ওয়াজ নট সেপ অল তারপরে দেখো দাড়ি রয়েছে তার পরিবর্তে ফুল স্টপ ইউজ করা হলো তারপরে দেখো রয়েছে তবুও আমি সেখানে গিয়েছিলাম প্রথমে আমরা অনুবাদ করব আমি সেখানে গিয়েছিলাম আই ওয়েন দেয়ার তারপরে আমরা অনুবাদ করব তবুও নট উইস্ট্যান্ডিং তাহলে বাক্যটা কী হলো দ্য এরিয়া ওয়াজ নট সেফ অ্যাট অল আই ওয়েন দেয়ার নট উইস্ট্যান্ডিং দেখো দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে অ্যাডভার্ট যোগ করা হয়েছে আর লক্ষ্য করো নট উইস্ট্যান্ডিংটা বাক্যের শেষে রেখেছি তার জন্য কোনো কমা ইউজ হয়নি কিন্তু নট উইস্ট্যান্ডিংকে এই বাক্যের প্রথমে রাখলে তারপরে একটা কমা ইউজ করতে হবে পরের বাক্য দেখো তারা আমাদের প্রস্তাব গ্রহণ করেনি আমাদের তবু নিমন্ত্রণ করা হয়েছিল তাহলে প্রথম বাক্যটা দেখো তারা আমাদের প্রস্তাব গ্রহণ করেনি অনুবাদ কী হবে দে ডিড নট অ্যাকসেপ্ট আওয়ার প্রোপোসাল তারপরে দেখো এই দাড়ি পরিবর্তে ফুলস্টপ ইউজ করা হলো তারপরে দ্বিতীয় বাক্যটা দেখো আমাদের তবুও নিমন্ত্রণ করা হয়েছিল তাহলে দেখো প্রথমে আমরা অনুবাদ করব আমাদের নিমন্ত্রণ করা হয়েছিল দেখো প্যাসিভে রয়েছে কী হবে উই ওয়্যার ইনভাইটেড তারপরে আমরা অনুবাদ করব তবুও নট উই স্ট্যান্ডিং নট উণ্ডিং এখানে অ্যাডভার্বের কাজ করছে আর লক্ষ্য করো দুটো অপোজিট আইডিয়া প্রকাশ পাচ্ছে আর বাক্যটা কী হলো দে ডিড নট অ্যাকসেপ্ট আওয়ার প্রোপোজাল উই ওয়ার ইনভাইটেড নট উন্ডিং আরও দুটো বাক্য দেখে নাও আমি তার অভদ্র আচরণে খুশি ছিলাম না তবুও আমি ধৈর্য ধরে রাখলাম তাহলে প্রথম বাক্যটা দেখো আমি তার অভদ্র আচরণে খুশি ছিলাম না অনুবাদ কি হবে আই ওয়াজ নট হ্যাপি উইথ ইস রুড বিহেভিয়ার এখানে দেখো দাড়ির পরিবর্তে এখানে দাড়ি দেওয়া হয়েছে এখানে ফুল স্টপ হবে তারপরে দেখো পরের বাক্যটা হচ্ছে তবুও আমি ধৈর্য ধরে রাখলাম প্রথমে আমরা অনুবাদ করব তবুও নট উইস্ট্যান্ডিং আর যেহেতু নট উইস্ট্যান্ডিংটা বাক্যের শুরুতে রাখা হয়েছে তার জন্য দেখো কমা ইউস হয়েছে তারপরে দেখো রয়েছে আমি ধৈর্য ধরে রাখলাম অনুবাদ কী হবে আই কেপ্ট মাই পেশেন্স তাহলে বাক্যটা কী হলো আই ওয়াজ নট হ্যাপি উইথ ইস রুড বিহেভিয়ার নট উইস্ট্যান্ডিং আই কেপ্ট মাই পেশেন্স পরের বাক্যটা দেখো মুসল ধারায় বৃষ্টি হচ্ছিল তা সত্ত্বেও আমি পরীক্ষাওয়ালের সময় মতো পৌঁছেছিলাম তাহলে প্রথম বাক্যটা দেখো মুসল ধারায় বৃষ্টি হচ্ছিল অনুবাদ কিভাবে হবে ইট ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে মুষল ধারায় তীব্র বেগে বৃষ্টি হচ্ছিল তার বাক্যটা দেখো তা সত্ত্বেও আমি পরীক্ষাওয়ালের সময় মতো পৌঁছেছিলাম তাহলে দেখো তা সত্ত্বেও তার অনুবাদ কি হবে নট উইস্ট্যান্ডিং নট উইস্ট্যান্ডিং এখানে অ্যাডভার্বের কাজ করছে আর যেহেতু বাক্যের শুরুতে রয়েছে তার জন্য দেখো ইউজ হয়েছে তারপরে দেখো রয়েছে আমি পরীক্ষা হলে সময় মতো পৌঁছেছিলাম অনুবাদ কী হবে আই রিচ দ্য এক্সামিনেশান হল অন টাইম তাহলে বাক্যটা কী হলো ইট ওয়াজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস নট উইস্ট্যান্ডিং আই রিচড দ্য এক্সামিনেশান হল অন টাইম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আবার নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আসবো বাই